আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, আমি মিমি। জি মিমি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলতেছি আমার হচ্ছে কোমর ব্যথা, সিজার করার পর থেকে কোমর ব্যথা করে প্রচন্ড। হুম হুম, তো হচ্ছে হ্যাঁ, ঔষধ খাচ্ছি তো ভালো হচ্ছে না, প্রচন্ড কোমর ব্যথা। ব্যথা পায়ের দিকে নামে না উপরে উঠে বা কোমরেই থাকে? হ্যাঁ, কখনো হচ্ছে ব্যথা মানে কোমরে যে যে দুই এর মাঝখানে এই জায়গাটা প্রচন্ড ব্যথা করে কোমরে। হাঁচি কাশি দিলে ব্যথা করে কোমরে? না। আচ্ছা, বয়স কত আপনার? 33। ওকে, আপনি ডাক্তার দেখিয়েছেন এ পর্যন্ত? হ্যাঁ দেখিয়েছি। কি বলেছেন, মানে কোন রোগের নাম বলেছে যে এই রোগে আক্রান্ত আপনি বা এই সমস্যা হয়েছে? না, উনি ওনারা বলে যে শুধু যে এরকম সিজার করার পর ব্যথা হয় এরকমটাই বলে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আপনি আমাদের প্রোগ্রাম শুনুন, আমি উত্তর দিচ্ছি। সিজার করার পরে কোমর ব্যথা, এটা নিয়ে আমরা প্রতিনিয়ত রোগী পাই এবং কমপ্লেইন কমপ্লেইন আর কমপ্লেইন, মানে প্রতিনিয়ত, জি স্যার আমি ভালো ছিলাম, এই যে একটা ইনজেকশন দিয়েছে তারপরে কোমর ব্যথা শুরু হয়েছে। আর প্রথমত এটা একটা ভ্রান্ত ভ্রান্ত কথা, অবৈজ্ঞানিক, মানে এটা কোনো না, স্পাইনাল অ্যানেস্থেসিয়ার সাথে কোনো সম্পর্ক নাই এই ব্যথাটা। স্পাইনাল অ্যানেস্থেসিয়ার সাথে ওই সময় যখন অপারেশনের সময় এবং পরবর্তী দুই তিন দিন অন্য সমস্যা দেখা দিতে পারে, যেমন হেডেক হইতে পারে, পা হাত পা একটু ওই অ্যানেস্থেসিয়া জনিত যে সমস্যাগুলো এটা দেখা দিবে। বাট ওষুধের যখন ওষুধটা থাকবে না শরীরে, তখন ওই সমস্যাটা আর থাকবে না। রোগী মূলত যে কোমর ব্যথাগুলো আমাদের কাছে নিয়ে আসছে, এগুলো হচ্ছে রোগীর মানুষের, এর আগে আমি বলেছি প্রোগ্রামে, মানুষের একটা জীবন আছে, জীবন ব্যবস্থা মানুষের, একসময় সে ছিল বাচ্চা, তারপরে কিশোরী, তারপরে যুবতী, তারপরে সে এখন একটা মধ্যবয়সী, দেন সে আবার ওল্ড বয়সে যাবে, দেন মানুষ, এইভাবে মানুষের একটা জীবনের লাইফ আছে। সো লাইফগুলোতে কিশোরী অবস্থা সে যে কাজটা করতো, এখন মেরিড অবস্থা সেই কাজটা করে না, ডিফারেন্ট তার লাইফ স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এবং ডিউরিং প্রেগনেন্সিতে এই যে একটা লাইফের মধ্যে একটা মানুষের, আমরা বায়োমেকানিক্স বলি একটা কথা আছে, বায়োমেকানিক্স, বায়োমেকানিক্সটা হচ্ছে মেডিকেল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মিশ্রণ। হ্যাঁ, আমরা বিল্ডিং, তুরস্ক খেয়াল করেছেন যে 7.8 মাত্রা ভূমিকম্পে সব 70% উপরে ড্যাস্ট হয়েছে, কিছু বিল্ডিং তো স্টিল ভালো, মানে কোনো সমস্যা হয়নি, দাঁড়িয়ে আছে। সেখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যে একটা বিল্ডিং জায়গা কত গ্রেড কিভাবে করবে, ইঞ্জিনিয়াররা সেটা সেটা তৈরি করে। তো মহান আল্লাহ পাক আমাদের শরীরকে ওইভাবে তৈরি করে দিয়েছে। আমাদের শরীরের একটা বায়োমেকানিক্স আছে, যে আমার শোল্ডার জয়েন্ট কত রেঞ্জে মুভমেন্ট করবে, আমার বডির লাইন অফ গ্রেভিটি কিভাবে পাস হবে, আমি কিভাবে মানে আমার উড বসের ক্ষেত্রে আমার ব্যালেন্স কিভাবে হবে, একটা অ্যাথলেট হাউ ক্যান, যে সে একটা দড়ির উপর দিয়ে হাঁটতেছে অনেক উচ্চতায়, ঠিক না? এই যে দিস ইজ বায়োমেকানিক্স, এই বায়োমেকানিক্সটাকে আমরা কাজে লাগাই ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো এই মানুষের জীবন ব্যবস্থার মধ্যে বায়োমেকানিক্যাল চেঞ্জ চলে আসে, মানে একটা সুস্থ যে লাইন অফ গ্রেভিটি থাকার কথা, জয়েন্টের যে ওজন বিয়ারিং, মাসেলের যে পাওয়ার থাকার কথা, সেটা তখন মানে সমন্বয়হীনতা যখন হয়, তখনই রোগীর ব্যথা বেদনা, চলা ফেরা কষ্ট, এই সমস্যা সেই সমস্যা দেখা দেয়। বায়োমেকানিক্যাল প্রবলেমটা কিভাবে হয়, উনি এর আগে ছিল কিশোরী, বিয়ের পরে উনি যখন প্রেগনেন্ট হলো, ওনার বাচ্চা গর্ভে আসার কারণে ওয়েট শিফট হয়ে গিয়েছে, বডির যে ওয়েট, বাচ্চার একটা ওজন আছে পেটে থাকার কারণে সামনে ওয়েটটা বেশি হয়, তখন মা ওই সময় অনেক কাজ করে, প্রয়োজন হলে কাজ তো আগে পরও করে, এই আরো ওভার স্ট্রেস হয়, তখন স্পাইন যে মাসেলগুলা এগুলা স্ট্রেস হয়, লিগামেন্টগুলা স্ট্রেস হয়, ডিস্কগুলা আপনার স্ট্রেস হয়, তখন ওখানে একটা ইঞ্জুরি তৈরি হয়, একদিনে হয় না, এটা হয়। তো আপনার ডেলিভারির পরে ওই ইঞ্জুরিগুলা তখন প্রকাশ পায়, আর ডিউরিং ডেলিভারিতে এখানে আমাদের, আপনি জানেন যে অনেকগুলো হরমোন নিঃসৃত থাকে, মানে অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সিতে, তো অনেক হরমোনের কারণে মা কিন্তু ব্যথার অনুভূতি কম বোঝে এবং রিল্যাক্স থাকে, ওই সময় একটু রেস্টে থাকে, সবাই তাকে একটু টেক কেয়ারের ব্যবস্থা করে, তো সে বুঝে উঠে না। আফটার ডেলিভারি পরে শুরু হয় তার ব্যথা বেদনা, তখন সে মুভমেন্ট শুরু করে, অতিরিক্ত বাচ্চার কাজ থাকে, সামনে ঝুঁকে ব্রেস্ট ফিডিং একটা ইস্যু, প্রায় মারা ভুলভাবে ব্রেস্ট ফিডিং করে, এই যে সামনে কুঁজো হয়ে বসে সে কাজটা করে, বা কাত হয়ে শুয়ে শুয়ে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করে, তখনই স্পাইনের প্রবলেমগুলো তৈরি হয়, আগের ইঞ্জুরি নতুন ইঞ্জুরি এসব মিলে এই সমস্যাগুলো তৈরি হয়। তার মানে আফটার ডেলিভারি অবশ্যই কিছু নিয়ম কানুন আছে যেটা মেনে চলা উচিত, এবং কিছু এক্সারসাইজ আছে যেগুলো করা উচিত। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছে বেশ কিছুক্ষণ ধরে, আমি ফোনটি নিচ্ছি। জি
আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি রোভের লাকসাম থেকে বলছি। জি জি, শুনতে পাচ্ছি আপনার নাম বলে। আমি রোভের লাকসাম থেকে স্যার, আমাদের অনেক ভিডিওগুলো আমি দেখি, ঠিক আছে স্যার। আমি প্রায় মানে এক বছর ধরে হাঁটু ব্যথাতে মানে ভুগতেছি, আমার হাঁটুটা মানে একটু মানে ব্যথা করতে রোগের নিচ্ছে, ঠিক আছে? বয়স কত আপনার? 35 বছর। কি করে রোগের নিচে একটু ব্যথা করতে পরে দিয়ে ডাক্তাররা ট্রিটমেন্ট দিছে, পরে দিয়ে আমার কইছে সোজা করে রাখবার লাগে, সোজা করে রাখতে রাখতে মানে সোজা হয়ে গেছে। পরে দিয়ে এক পাঙ্গা ডাক্তার কাছে গিয়ে আবার বেন্ডেজ করে এটা ব্যান্ডেজ দিছে, ব্যান্ডেজানোর পরে দিয়ে শুধু মানে একটু জ্বালা পোড়া মানে চাবায় কামড়ায় এড়ে আর দূর করতে পারি না, বহুত ডাক্তার তো ইয়া করছে। আপনি কি করেন? আপনি কি করেন? আমি রাজের কাজ করি। রাজের কাজ করেন? আপনি আমার কথা শুনেন, আপনার ব্যথাটা কি হাঁটুর সামনে মালাতে যেটা বলি আমরা পেটেলা সামনে সামনে নাকি পিছনে? আবার ঠ্যাংরা পিছনেও হয়? হ্যাঁ, এক হাঁটুতে হয় না দুই হাঁটুতে হয়? এক হাঁটুতে, ডাইন হাঁটুতে হয়। আচ্ছা, আর আপনি রাজমিস্ত্রি কাজ করেন? জি জি, আমি অনেকক্ষণ দাঁড়াই থাকলে আমার ভাঙ্গে চলি, ভাঙ্গে চলে আসে। জি, আর বসে থাকলে জিম জিমে আসে। আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি। এখন এখন আমার কাছে কি পরামর্শটা চাচ্ছেন? এখন পরামর্শটা আমি কি মানে আমি আপনার সবগুলো ভিডিও দেখি, দেখি আমি আপনার ভিডিও গুলো মনে আমি ব্যায়াম করি একটু ভালো খাই, এখন মানে আপনার সাথে কোনো আমি কোনো শুনো সম্ভব মানে মনে হয় না যে আপনার সাথে কথা বলতে পারবো। কিন্তু বলেন তো লাকসাম মানে কুমিল্লা লাকসাম? জি জি জি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। তো আপনি কুমিল্লা লাকসাম আর আমাদের শ্যামলী ডিপিআরসি হাসপাতাল বেশি দূরে না, আপনি কষ্ট করে একদিন আসবেন ইনশাল্লাহ, আমি আপনাকে দেখে দিব। এই কতটুকু জায়গা কষ্ট করতে হবে, আর লাকসাম থেকে কুমিল্লা থেকে ঢাকা আসার রাস্তা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর, খুব সহজে আসতে পারবেন। আর আপনার এটা আমি মোটামুটি বুঝতে পেরেছি, যেটা হচ্ছে আপনি যেহেতু আপনি একজন হেভি ওয়ার্কার, হ্যাঁ আপনার তো রাজমিস্ত্রি কাজ, ভারী কাজ করতে হয়, উঠবস করতে হয়, ওজন উঠাইতে হয়, সো হয়তো বা কোনোভাবে আপনার হাঁটুতে ওভার স্ট্রেস হচ্ছে, ওভার অ্যাক্টিভিটিও যেমন খারাপ, আবার শুয়ে বসে থাকলেও রোগ হয়। দুইটা রোগ হওয়ার বেশি কারণ, একটা হচ্ছে যদি অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত স্ট্রেস হয়, মানে যেই কাজটা আসলে তার শরীরে নিতে পারে না তা থেকে হবে, আবার যদি আমরা একেবারে আরামে থাকি, হ্যাঁ রাজকীয় হালাতে শুয়ে বসে থাকি, কাজ কম করি, মুভমেন্ট কম করি, এদেরও রোগ বেশি হয়। কিন্তু এই জন্য মধ্যপন্থা সবচেয়ে উত্তম, মানে মধ্যপন্থা। সো আপনার এইটা হচ্ছে হয়তো ইঞ্জুরি হচ্ছে, তো আপনি আমার ইউটিউবে গিয়ে আপনি যেহেতু আমাকে ফলো করেন দেখবেন হাঁটুর কিছু ব্যায়াম দিয়েছি, উঁচু উঁচু জায়গায় বসে ওই পায়ের মধ্যে আপনি হাফ কেজি ওজনের চাউলের কিছু দিয়ে বা একটা ওয়েট দিয়ে আপনি পা উঠানো নামানো, শুয়ে শুয়ে পায়ের নিচে টাওয়াল পেঁচিয়ে ব্যায়াম, আমি দেখবেন ইউটিউবে বা ফেসবুকে দেওয়া আছে, ওই ব্যায়ামগুলো আপনি ট্রাই করেন, আর সাইকেল চালাবেন। আর এখন তো গরম সিজন চলে আসছে, আপনার আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা প্রচুর পুকুর আছে, আপনি সাঁতার কাটবেন নিয়মিত আর ওই এক্সারসাইজগুলো করেন, আর ওভার ওয়ার্ক লোড নেবেন না, মানে শরীর যতটুক পারে তার চেয়ে বেশি লোড নেবেন না, তাহলে সমস্যাগুলো বাড়বে এবং আপনি সুস্থ হবেন না। আর আপনি একটু পুষ্টিকর খাবার খেতে হবে, নিয়মিত একটা ডিম খেতে হবে, এক গ্লাস অরিজিনাল একেবারে খাঁটি গরুর দুধ খেতে হবে, এবং ওই এক্সারসাইজগুলো করেন, আমি আশা করি ইম্প্রুভ হবে। তারপরেও সময় পেলে একবার আসবেন, আমরা অ্যাসেস করে দেবো ইনশাল্লাহ যে আপনার কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা। আরো একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি টনি খাতুন বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার হচ্ছে প্রবলেম হচ্ছে পায়ে হাঁটুতে সমস্যা, হাঁটুর গিরের ভিতরে ব্যথা হয়, মালার ভিতরে, আর হচ্ছে মাজাই হচ্ছে আপনার পিঠে ব্যথা হয়। আমি হচ্ছে একটা এনজিও তে চাকরি করি, এখন সমস্যা আমি তো বসে কাজ করি, এখন আমি আগে কখনো কোনো ডাক্তার টাক্তার দেখাইনি, তো হচ্ছে বেশ 4-5 মাস ধরে এই ব্যথাটা অনুভব করতেছি, আর হাঁটুর ব্যথাটা অনেকদিন ধরে অনুভব করতেছি, কিন্তু ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কখনো। বয়স কত আপনার? এমনি কোনো ডাক্তার টাক্তার কখনো দেখাইনি, এখন আমি কি ধরনের ডাক্তার দেখাবো, আর আবার মানে ডাক্তার দেখানোর জন্য একটা পরামর্শ। জি, আপনার বয়স কত? আপনার? আমার বয়স হচ্ছে 35 বছর বয়স। আপনার এই যে বসে কাজ করেন বললেন, আপনি টানা প্রতিদিন কত ঘন্টা বসে থাকেন? টানা প্রতিদিন 4-5 ঘন্টা বসে। ওজন ঠিক আছে? ওজন 72 কেজি ওজন, ওই হাইট হচ্ছে আপনার 5 ইঞ্চি 2 ইঞ্চি। আচ্ছা জি, ধন্যবাদ,
আমি উত্তর দিচ্ছি। প্রথমত আপনার সমস্যাটা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, একটা সমস্যা তৈরি হচ্ছে, এটা হয়তো আপনার বসার ভঙ্গি ভুল আছে। আমি আমার ইউটিউব ফেসবুকে বসার ভঙ্গি দেখবেন, অনেক ছবি দিয়েছি, চেয়ারের ছবি, বিভিন্ন মানুষের ডামি দিয়ে, মানে আমরা একটা রেপ্লিকা দিয়ে বুঝিয়েছি ছবি দিয়ে কি বসার নিয়মটা কি, কম্পিউটার চালালে কেমনে কিভাবে কম্পিউটার চালাতে হবে। সো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল করবেন। আপনার জুতাটা, স্পেশালি মহিলাদের জুতা খুব ইম্পর্টেন্ট, তাদের কোমর এবং হাঁটু ব্যথা হওয়ার মূল কারণ হচ্ছে জুতার ব্যবহার। আপনারা অনেক সময় শক্ত জুতা, হাই হিল জুতা ব্যবহার করেন, যে জুতাগুলো আমাদের মেকানিক্যালি, যে আমরা এর আগে বলছিলাম, বায়োমেকানিক্যাল প্রবলেম তৈরি হয়। আপনার মেকানিক্যাল, আল্লাহ পাক আপনাকে যেভাবে মেকানিক্স দিয়েছে সেটাকে আপনি চেঞ্জ করে ফেলতেছেন জুতার কারণে, তখনই ব্যথা বেদনা তৈরি হবে। সো এগুলো একটু কারেকশন করেন।